नमस्कार बंधुरा बंगरा टूर चैनेले सबाई के स्वागत। ये भिडियोटाते आमरा आगरा दिल्ली एवं अमृतसर टोटाल जो घोरार प्लानिंग करेछिलाम एवं से प्लानिंगे आमादेर दुजन आमरा छिलाम तो ओखाने आमरा प्रतिजन आमादेर मात्र 5,500 टाका खर्चा करेछिलो। ये खर्चार डिटेल्स विवरण आमी ये भिडियोते देव एवं पुरो डिटेल्स घोराटा आमी ये भिडियोते आलोचना करब। एरकम जे चार्ट देखा जाच्छे एरकम भावे आमी तीनटे चार्ट आमी दिए देव, एकटा आगरा खर्चा, एकटा दिल्लीते खर्चा और एकटा अमृतसर जे टोटाल आमादेर खर्चा होयेछे सेई खर्चा आमी हिसाब दिए आमी देखिए देव जे आमरा प्रतिजने मात्र 5,500 टाका खर्चाय आमरा एखाने एक सप्ताह आगरा दिल्ली अमृतसर टोटाल टूरटा आमरा करेछिलाम कलकाता थेके कलकाता। सबार प्रथम थेके शुरू करी, आमरा दमदम स्टेशन काछाकाछी थाकि, दमदम स्टेशन थेके आमरा शियालदा स्टेशने चले जाई, 5 টাকা আমাদের লোকাল ট্রেনের ভাড়া লাগে। শিয়ালদা থেকে আমরা আগ্রা ফোর্ট স্টেশনে আমরা ট্রেন ছিল, সেই আগ্রা ফোর্ট স্টেশনে আমরা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস যেটা নাম্বার 12987 শিয়ালদা থেকে রাত 10:55 ছেড়েছিল। পার পার্সন এটার স্লিপারের ভাড়া ছিল 595 রুপিস এবং আগ্রা ফোর্ট আমরা পরের দিন সন্ধেবেলায় 6:20 আমরা পৌঁছে যাই। আগ্রা ফোর্ট এটা আগ্রা ফোর্ট স্টেশনের বাইরে, ইস্ট আগ্রা ফোর্ট স্টেশনের সামনে বেরিয়ে তার উল্টো দিকে অটো পাওয়া যায়, সেই অটো করে আমরা 70 টাকা ভাড়া দিই সেই অটোতে, পার পার্সন 35 রুপিস দেখেছিল সেখানে। সেখান থেকে আমরা আগ্রা ক্যান্ট স্টেশন চলে আসি। আমাদের আগের থেকে আগ্রা ক্যান্ট স্টেশনে রিটায়ারিং রুম বুকিং ছিল, আমরা এখানে 24 আওয়ার্সের জন্য রিটায়ারিং রুম বুকিং রেখেছিলাম। এতে আমাদের দুজনের খরচা পড়েছিল 1700 রুপিস, সো পার পার্সন এই খরচাটা হয়ে যাচ্ছে 850 রুপিস। এটা যদি আপনারা বেশি জন থাকেন সেই অনুযায়ী আপনি খরচা করতে পারেন। আগ্রা রিটায়ারিং রুমটা এখানে অনলি এসি রুম অ্যাভেলেবেল, নন এসি রুম নেই। আমার অন্য ভিডিওতে আগ্রা রিটায়ারিং রুমের ডিটেলস আমি এখানে দিয়েছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। আমার আগ্রা দিল্লি এবং অমৃতসর এই তিনটি জায়গা নিয়ে তিনটি আলাদা আলাদা ভিডিও আছে, সেখানে গিয়ে আপনারা এই তিনটি শহরের বিস্তারিত ঘোরার বিবরণ আপনারা দেখতে পারেন। আমরা সেই দিনকে রেস্ট করে পরের দিন খুব সকাল সকাল প্রায় 4:45 অত সকাল সকাল আমরা রুম থেকে বেরিয়ে যাই এবং আগ্রা ক্যান্ট স্টেশনের কাছে থেকে আমরা অটো ছিল, পার পার্সন 20 রুপিস নিয়েছিল, সেই অটো করে আমরা তাজমহলের মেন গেটের কাছে চলে আসি। তাজমহলের গেটের ভিতরে ঢুকে আবার আমাদের একটা ই রিক্সা পাই, আমরা টোটো পাই, সেখানে আমাদের পার পার্সন 20 রুপিস ভাড়া লেগেছিল, সেখান থেকে আমরা আগ্রার ভিতরে গেটে চলে আসি। তাজমহলে এন্ট্রি ফিটা আমি বলে রাখি, যদি আপনারা অনলাইন থেকে টিকিট করেন তাহলে জাস্ট গার্ডেনটা ঘোরার জন্য 45 রুপিস লাগবে আর 200 রুপিস এক্সট্রা লাগবে যদি আপনি মসলিয়ামের ওপরে উঠতে চান, মানে পার পার্সন 245 রুপিস লাগবে আপনি যদি অনলাইন থেকে করেন আর অফলাইন থেকে টিকিট কাটলে। ওখান থেকে আমরা একটা অটো নিয়ে আগ্রা ফোর্ট চলে আসি, 50 রুপিস নিয়েছিল পার পার্সন, ওটা 25 রুপিস করে আমাদের পড়েছিল। সেখান থেকে আমরা আগ্রা ফোর্ট স্টেশনে চলে আগ্রা ফোর্ট ফোর্টে চলে আসি। এই আগ্রা ফোর্টের এন্ট্রি পার পার্সন আমাদের লেগেছিল 35 রুপিস প্লাস আরও 5 রুপিস এখানে এক্সট্রা লেগেছিল। এখানে অত বেশি ভিড় থাকে না, এখানে বাইরে থেকে টিকিট করে নিতে পারেন। এখান থেকে খুব সুন্দর তাজমহলের একটা ভিউ দেখা যায়, সেটা আপনারা দেখতে পারেন। তাজমহলে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, তাজমহলে কিন্তু যখন মুসলিয়ামের ওপরে উঠতে হবে তখন কিন্তু শু কভার পরতে হবে, তার জন্য আমাদের পার পার্সন 10 রুপিস এক্সট্রা খরচা হয়েছিল। আমরা আগ্রা ফোর্ট থেকে মিনি তাজমহল সেখানে আমরা চলে আসি, আমাদের অটোতে লিখেছিল 8 রুপিস, সুতরাং পার পার্সন 40 রুপিস পড়লো। এই মিনি তাজমহলে এন্ট্রি ফিস ছিল 15 রুপিস, এখানেও কিন্তু শু কভার আমাদের ইউজ করতে হয়েছিল, ওটা 10 রুপিস পার পার্সন পড়েছিল। এই মিনি তাজমহল থেকে আমরা ফিট চলে যাই আকবর টুমের দিকে। এই আকবর টুমে যাওয়ার সময় আমরা লোকাল পন্থা অবলম্বন করেছিলাম,
মিনি তাজমহল থেকে আমরা রামবাগ গেছিলাম, লোকাল টোটো মাত্র 5 টাকা ভাড়া নিয়েছিল। সে রামবাগ থেকে আমরা লোকাল অটো করে আমরা আকবরটুম চলে গেছিলাম, যেখানে আমাদের 15 টাকা ভাড়া নিয়েছিল। এই আকবরটুমের এন্ট্রি ফি ছিল 15 রুপিস। এই আকবরটুম থেকে আবার বেরোনোর সময় আমরা ভগবান টাকিস চলে গেছিলাম, লোকাল যে অটো আছে সেই অটো করে পার পার্সেন মাত্র 10 টাকা ভাড়া নিয়েছিল। এবং সেই ভগবান টাকিস থেকে আমরা, এটা দেখতে পাচ্ছেন আগ্রা আকবরটুমের ভিতরের দৃশ্য, এই যে দুদিকে যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে হরিণও দেখতে পাবেন। এই যে ভগবান টাকিস যেটা বলছিলাম সেই, এটা হচ্ছে ভগবান টাকিস। এখান থেকে আমরা একটি এসি বাস নিয়ে নিয়েছিলাম, এই এসি বাসে পার পার্সন 16 রুপিস ভাড়া পড়েছিল। এই এসি বাসটা আমাদের আগ্রা ক্যান স্টেশনে নামিয়ে দিয়েছিল। এই আগ্রা ক্যান স্টেশন থেকে আমাদের সন্ধেবেলায় ট্রেন ছিল পাঞ্জাব মেল, যেটা 6:05 আগ্রা ক্যান থেকে ছেড়েছিল নিউ দিল্লিতে, ওটা রাত্রিবেলা 9:25 পৌঁছে যায়। ওটাতে পার পার্সন আমাদের ভাড়া লেগেছিল 180 রুপিস, স্লিপারে পার পার্সন ভাড়া লেগেছিল। এটা আপনি আগ্রা ক্যান স্টেশনের ক্লক রুম আছে, এখানে আপনি আগ্রা ক্যান স্টেশনে ক্লক রুমে জিনিসপত্র রেখো, আপনি আগ্রা ইচ্ছা হলে ঘুরতে পারেন, 15 টাকা নেয় পার লাগেজ প্রতি। চলে আসি আমরা দিল্লির কথায়। দিল্লিতে আমরা সেদিন চলে আসি, এবং চলে এসে আমাদের দিল্লি নিউ দিল্লি স্টেশনে রিটায়ারিং রুম বুকিং ছিল। আমরা প্রথমে নন এসি রুম রিজার্ভ করা ছিল, কিন্তু নন এসি রুমটা আমাদের পছন্দ হয়নি বলে আমরা এসি রুমে শিফট করে যাই। তাতে আমাদের এসি রুমের জন্য আমাদের 36 আওয়ার্সের জন্য বুকিং ছিল, পার পার্সন আমাদের 750 রুপিস আমরা লিখেছিল। সেখান থেকে আমরা পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে যাই, কারণ সকাল 9টার সময় আমাদের পৌঁছাতে হতো আর কে মার্ক স্টেশনের কাছে, মেট্রো স্টেশনের কাছে, যেটা কিনা নিউ দিল্লি স্টেশন থেকে মাত্র 1200 মিটার হাঁটা ডিস্টেন্সে পড়ে। এই আর কে মার্ক যে স্টেশনটা, এখানে এই আর কে মার্ক মেট্রো স্টেশনের কাছে আমাদের বাস একটা ওয়েট করছিল, যে বাসে হোহো বাস বলে, এটা অনলাইন থেকে আমরা হোহো বাসের টিকিট বুকিং করে রেখেছিলাম। এই হোহো বাসটা এসি বাস ছিল, এবং এই বাসে পার পার্সন 600 রুপিস ভাড়া পড়েছিল। হোহো.com থেকে আপনারা বাসের টিকিট কাটতে পারেন। ওই বাসে উঠে আমরা দিল্লি আমরা ঘুরেছিলাম একদিনে। প্রথম যে পয়েন্টটা এখানে নিয়ে গেছিলো আমাদের, এই প্রথম পয়েন্টটা বিরলা মন্দির বলে এরা, এর ভিতরে মোবাইল অ্যালাউ না, বাইরে থেকেই ছবি তুলতে হবে। এই বিলা মন্দিরের উল্টো দিকেই আমাদের বাসটা দাঁড়িয়েছিল, সেই বাসে করেই আমরা, এসি বাসে করেই ঘুরেছিলাম আমরা। ওয়েবসাইটের নাম আমি আরেকবার বলে দিচ্ছি, hohobus.com। সেটা আপনি হোহো বাসের একবার ওয়েবসাইট একটু সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এরা কিন্তু মানুষ অনুযায়ী বাস দেয়, এটা ডিফারেন্ট বাসও আছে এদের, হো লেখাও বাস আছে। নেক্সট পয়েন্টে আমরা চলে এসেছি রেড ফোর্ট। এই রেড ফোর্টে অনলাইন থেকে আমাদের টিকিট করা ছিল, 35 রুপিস টিকিট লেগেছিল। বাসের যে যিনি গাইড আছেন তিনি কিন্তু বাসের মধ্যে ডিটেলসটা বলবেন। এখানে অফলাইন টিকিটও কাটতে পারেন আপনি, কিন্তু অনলাইনে টিকিট কাটাই বেটার হবে। এখানে দেখুন টোটো আছে, এই টোটো আপ ডাউনে পার পার্সন 20 রুপিস ভাড়া নেবে, মানে এই টোটো আপনার আগ্রা ফোর্টের মেন গেটে নিয়ে যাবে, আবার ওখান থেকে ফেরার সময় আপনি চলে আসতে পারেন, যে টিকিট আছে সেই টিকিট দেখিয়ে পার পার্সন 20 রুপিস ভাড়া পড়বে। আর এই সমস্ত মনুমেন্টের যে টিকিট সেটা আপনার বাসের গাইডও বলে দেবে, আমিও বলে দিচ্ছি, asimustsee.nic.in। এই ওয়েবসাইট থেকে আপনি ইন্ডিয়ার যে কোনো মনুমেন্টের টিকিট অনলাইনে কাটতে পারেন। আবার বলে দিচ্ছি, asimustsee.nic.in।
এবার আমরা চলে এসেছি তার নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট হচ্ছে রাজঘাট। রাজঘাটে কোনো এন্ট্রি ফিজ নেই। এখানে মহাত্মা গান্ধীর স্মৃতি উদ্দেশ্যে এখানে স্মৃতিসৌধ করা আছে। এখানে বলা হয় যে কোনো রাষ্ট্রনায়ক যখনই ইন্ডিয়াতে আসে তারা অবশ্যই এই রাজঘাটে যায়। এখান থেকে আমরা নেক্সট যে পয়েন্টে চলে যাব, আমরা ইন্ডিয়া গেটে সামনে চলে এসেছি। ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তিটা নতুন হয়েছে, আর ইন্ডিয়া গেট সকলেই জানো। এই বাসে সব জায়গায় ঘোরা ছবি তোলার জন্য যথেষ্টই সময় দেয়, অসুবিধা হবে না। কোনো জায়গায় মনে হবে না এরা তাড়াহুড়ো করছে, এরা যথেষ্টই সময় দেয়। এরপরে যে পয়েন্টে আমরা চলে এসেছি সেটা হচ্ছে কুতুব মিনার। এই কুতুব মিনারের এন্ট্রি ফিজ 35 rupees, এটাও আমরা অনলাইন থেকে করে রেখেছিলাম। আমি এই ভিডিওটাতে প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু প্ল্যানিংটার ডিটেলস আমি দেখিয়েছি, তিনটে শহরের কথা আছে বলে খুব তাড়াতাড়ি দেখিয়েছি। প্রত্যেকটা শহরের সম্পর্কে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনেই পেয়ে যাবেন। আপনি ডিটেলসে আগ্রা দিল্লি বা অমৃতসর সেপারেটলি ভিডিও দেওয়া আছে, সেখানে আপনি ডিটেলসে দেখতে পারেন বিভিন্ন জায়গার ভিডিও। আমি এখানে মেনলি প্ল্যানিং এবং খরচা কী হয়েছে সেটা বলার জন্যই আমি এই ভিডিওটা করেছি, তাই এখানে কিন্তু আমি বেশি ডিটেলসে আমি যাইনি। এখানে সব জায়গায় মনে রাখবেন এন্ট্রি টিকিট যেমন ঢোকার সময় জন্য লাগে, বেরোনোর সময় কিন্তু এরা এন্ট্রি টিকিট দেখতে চায়। এখানে কিন্তু এই একটু আজব নিয়ম আমি দেখলাম, বেরোনোর সময় এরা এন্ট্রি টিকিটটা দেখবে, ওই জন্য এন্ট্রি টিকিটটা কিন্তু ফেলে দেবেন না, কারণ বেরোনোর সময় ওরা চেক করে দেবে, না হলে কিন্তু ওরা ফাইন করবে। এখান থেকে আমরা নেক্সট পয়েন্টে চলে এসেছি, আমরা লোটাস টেম্পল চলে এসেছি। এই লোটাস টেম্পলে কোনো এন্ট্রি ফিজ নেই, তবে এখানে কিন্তু একটু ভিড় হবে। এখানে ঢুকে এখানে ঢোকার আগে এরা একটা ব্যাগ মতো দেবে, সে ব্যাগটাকে নিজে কালেক্ট করতে হবে। কালেক্ট করে তার মধ্যে আপনি জুতো রেখে ব্যাগটাকে ওখানে জমা দিতে হবে, তারপরে ভিতরে দেখে আবার বেরোনোর সময় কিন্তু ব্যাগটা নিয়ে জুতো নিতে হবে। এতে কিন্তু লাইনটা বেশ ভালো পড়ে, এখানে কিন্তু সময় লেগে যাবে। এই লোটাস টেম্পলটা অ্যাকচুয়ালি কোনো টেম্পল না, এটা কোনো বিভিন্ন ধর্মের বিভিন্ন যে মূল বিষয় সেটা নিয়ে এটা উপাসনা গৃহ, এটা কোনো ধর্মকে সাপোর্ট করে না, সুতরাং এটা কোনো ধার্মিক প্লেস না, এটা একটু মনে রাখবেন। নেক্সট পয়েন্টে আমরা যেটা চলে এসেছি সেটা হচ্ছে হুমায়ুন টুম। এখানেও এন্ট্রি ফি 35 rupees অনলাইন থেকে কাটলে। এই হুমায়ুন টুম দেখে আমরা এরপরে চলে যাব অক্ষরধাম টেম্পল। এই অক্ষরধাম টেম্পলটা সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে, 6টা সাড়ে 6টা। আমরা যে টাইমে গেছিলাম খুব রাশ ছিল, মেবি আমাদের মোবাইল জমা করে দিতে হয়েছিল, ব্যাগ রেখে দিতে হয়েছিল বলে আমরা ভিতরে কেউ ছবি তুলতে পারিনি। ভিতরে ছবি তোলা অ্যালাও না, মোবাইল রেখেই ঢুকতে হয়। আর ভিতরে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, এটা পার পার্সন 90 rupees টিকিট নেয়, ওটা খুবই সুন্দর হয়, ওটা অবশ্যই দেখবেন। সন্ধে 7টার থেকে সম্ভবত হয়। আর এই অক্ষরধাম টেম্পলটা আমাদের দিল্লি ঘোরার সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স ছিল, অসাধারণ লেগেছে আমাদের, আপনারা অবশ্যই দেখবেন। এই অক্ষরধাম টেম্পল আমরা দেখে এখান থেকে, এই অক্ষরধাম টেম্পল আমরা দেখতে পাচ্ছি না বাইরে থেকে করা দৃশ্যটা, যখন বেরিয়ে যাচ্ছি আমরা সেই সময় আমাদের ভিডিওটা তোলা। ওখান থেকে কিন্তু এখান পর্যন্ত হেঁটে আসতে হবে, এখানে অন্য কোনো উপায় নেই।
ওখান থেকে বেরিয়ে আমরা এরভাবে হেঁটে যাব। হেঁটে গিয়ে এই যে দেখছেন মেট্রোর দিয়ে মেট্রোর দেখা যাচ্ছে, এই বাঁপাশে যে মেট্রোটা দেখা যাচ্ছে ওই মেট্রোটা হচ্ছে অক্ষরধাম মেট্রো স্টেশন। এই অক্ষরধাম মেট্রো স্টেশন থেকে আমরা আরকে মাগাসে মেট্রো স্টেশনে চলে গেছিলাম। পার পার্সন 30 rupees ভাড়া লেগেছিল এবং ওখান থেকে আমরা ফির হেঁটে ওখান থেকে নিউ দিল্লি স্টেশন চলে আসি। নিউ দিল্লি স্টেশনে ইন্টারভিউ রুমটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, তখন দেখাইনি। এরমভাবে নিউ দিল্লি স্টেশনে এন্ট্রি হওয়ার পরে আপনাদের এরকমভাবে ডান দিকে চলে যেতে হবে। ডান দিকে গিয়ে ফার্স্ট ফ্লোরে আপনারা রিটায়ারিং রুমের ঘরগুলো পেয়ে যাবেন। তবে আমি সাজেস্ট করবো, যদি নিউ দিল্লি আসেন রিটায়ারিং রুম নেন তাহলে অবশ্যই এসি রুম নিন, কারণ এখানকার যে নন এসি রুমগুলো আছে সেগুলো কিন্তু খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না, আমাদের একদমই ভালো লাগেনি। আমরা নিউ দিল্লি স্টেশন থেকে তার পরের দিন সকালবেলায় আমরা নেক্সট দিন সকালবেলায় আমরা অমৃতসরের ট্রেন ধরি। সে অমৃতসরের ট্রেন যেটা শানে পাঞ্জাব ট্রেন ছিল 12497 নিউ দিল্লি থেকে সকাল 6:40 ছিল, চেয়ার কার ট্রেন ছিল ওটা। অমৃতসর আমরা চলে যাই 2:30 একটু রেস্ট করে। আমরা দুর্গিয়ানা টেম্পেলের গেস্ট হাউসে ছিলাম, সেই গেস্ট হাউস সম্পর্কে ডিটেলস আমি বলছি। ওখানে একটু রেস্ট করে আমরা বেরিয়ে গেছি, এটা দুর্গিয়ানা টেম্পেল। তারপরে ওখান থেকে আমরা চলে আসি গোল্ডেন টেম্পেল, পুরোটাই আমরা হেঁটে এসেছিলাম, কারণ আমরা শানে পাঞ্জাব ট্রেনে গেছিলাম। সেই শানে পাঞ্জাব ট্রেনে চেয়ার কারে আমাদের ভাড়া পড়েছিল পার পার্সন 185 rupees। এবং সেখান থেকে আমরা যখন অমৃতসর স্টেশনে যাই, 7 নম্বর স্টেশনের দিক থেকে বেরিয়েই মাত্র 100 meters ডিস্টেন্সের মধ্যেই আমাদের দুর্গিয়ানা টেম্পেলের গেস্ট হাউস ছিল। সেই দুর্গিয়ানা টেম্পেলের গেস্ট হাউসে আমরা ফোন করে জাস্ট রুমটা বুক করেছিলাম, কোনো পেমেন্ট আমরা করিনি। ওখানে গিয়ে আমরা পেমেন্ট করেছিলাম দুর্গিয়ানা টেম্পেলে। ওখানে যে গেস্ট হাউস ছিল দুর্গিয়ানা টেম্পেলের যে গেস্ট হাউস, সেটাতে আমরা ডিলাক্স এসি রুম নিয়েছিলাম, ডাবল রুম। সেটা আমাদের দুদিন আমরা নিয়েছিলাম, পার ডে 800 rupees করে ভাড়া পড়েছিল। এবং আরও 150 rupees আমরা দিয়েছিলাম একদিন আমরা জাস্ট লাগেজটা রাখার জন্য, আমরা এক্সট্রা একটা বেড নিয়ে নিয়েছিলাম। রেখে আমরা ওটা ডরমেটারি দিয়ে সেখানে আমরা আমাদের ব্যাগ রেখে দিয়েছিলাম এক্সট্রা একদিন। সেই দিনকে রাত্রে আমরা যখন আমরা রিটার্ন করি গোল্ডেন টেম্পল থেকে গেস্ট হাউসে, সেটা আমাদের 35 rupees পার পার্সন, মানে 70 rupees আমাদের টোটো ভাড়া নিয়েছিল। ওখান থেকে আমরা পরের দিন সকালে আরেকটা টোটো ভাড়া করি, জালিয়ানাবাগ চলে আসি আমরা। এখানে আমাদের 60 rupees নিয়েছিল ভাড়া পার পার্সন, 30 rupees ভাড়া পড়েছিল। এই জালিয়ানাবাগ ভিতরে আমরা ঢুকছি, জালিয়ানাবাগের ভিতরে কোনো এন্ট্রি ফিস নেই। একটু বলে দিই যে আমাদের যে গেস্ট হাউস যেখানে ছিলাম আমরা দুর্গিয়ানা টেম্পেলের গেস্ট হাউস, দুর্গিয়ানা টেম্পেলের গেস্ট হাউসের ফোন নাম্বার আপনারা অনলাইন থেকে আপনি সার্চ করলে পেয়ে যাবেন, ফোন করে বুকিং করে রাখলেই হবে। এখানে আমাদের টোটাল যে খরচাটা পড়েছিল দুজনের জন্য আমরা 800 + 800 + 150, আর আমরা দুজন ছিলাম বলে পার পার্সন আমাদের 875 rupees পড়েছিল। লাস্ট দিনে আমরা পুরো রুমটা থাকিনি, কারণ আমরা বিকেলে বেরিয়ে যাচ্ছিলাম বলে আমরা জাস্ট লাগেজটা রেখে ঘুরেছিলাম। লাস্ট দিনে আমরা জাস্ট একটা ডরমেটারি একটা বেড নিয়ে সেখানে আমরা লাগেজ রেখে দিয়েছিলাম। এখানে এটা চলে এসেছি আমরা জালিয়ানাবাগ। এই জালিয়ানাবাগে যে হত্যালীলা চলেছিল আপনারা সকলেই জানেন, খুবই দুঃখজনক ঘটনা। এবং এখানে ওরা সেই বিষয়ে একটি স্মৃতিস্তম্ভ করেছে, এবং যে বুলেট মার্ক যেগুলো আছে সে বুলেট মার্কগুলো এরা সংরক্ষিত করেছে। এখানে অবশ্যই একটা মাস্ট ভিজিট প্লেস। আর এখানে কিন্তু 4টে গ্যালারি আছে, গ্যালারিতে বিভিন্ন রকমের সেই সময়কার যে হত্যালীলা চলেছিল বা তার সমসাময়িক যে জিনিসগুলো সেগুলো এরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখায়, এবং এই গ্যালারিতে বিভিন্ন মডেলের মাধ্যমে জিনিসটা রিপ্রেজেন্ট করেছে ওরা, দেখতে ভালো লাগবে আপনাদের। জালিয়ানাবাগের এই যে গেট আছে, এই যে পার্কটা আছে, এর সামনেই কিন্তু গোল্ডেন টেম্পেলের আর একটা গেট আছে। আমরা আগের দিন রাতে এসেছিলাম, পরের দিন সকালও আর একবার এসেছি। এই গোল্ডেন টেম্পেলের আরেকটি গেট, এখানে ঢোকার সময় বাঁদিকে যে সমস্ত জায়গাগুলো আছে, বাঁদিকে যে সমস্ত কাউন্টারগুলো আছে ওখানে আপনাদের জুতো রাখতে হবে, পিছনে লাগেজ রাখারও জায়গা আছে, ব্যাগ থাকলে ব্যাগ রাখতে হবে। আর গোল্ডেন টেম্পেলে ঢোকার সময় অবশ্যই কিন্তু মাথা ঢেকে ঢুকতে হবে, মাথায় কিছু একটা আপনি বেঁধে নিই, আমাদের মতো যেমন আমরা বেঁধেছি নিয়ে আমরা ভিতরে ঢুকি। আমরা আগের দিন রাতে যখন এসেছিলাম তখন মেইন যে মন্দির সেটা মাঝখানে যাওয়ার জন্য আমাদের প্রায় 2 ঘন্টার বেশি আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল, কারণ ওখানে প্রচণ্ড রাত্রেবেলায় ভিড় ছিল। তবে রাত্রেবেলায় যে দৃশ্যটা সেটা অসাধারণ, অবশ্যই যাবেন, অবশ্যই দেখবেন। আর দিনের বেলায় আমরা এখানে দেখেছিলাম রাত্রে, এই হচ্ছে গোল্ডেন টেম্পলটা, দিনের বেলা দেখাও একটা অসাধারণ অভিজ্ঞতা। রাত্রিবেলা আমরা
ঘুরতে গেছিলাম, সেটাও একটি অসাধারণ অভিজ্ঞতা ছিল। এইখানটায় একটি মিউজিয়ামও আছে, মিউজিয়ামটা আপনারা দেখতে পারেন। এটা ফার্স্ট ফ্লোরে আছে, ভিতরে গিয়ে একটু ফার্স্ট ফ্লোরে গেলে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামটা দেখতে পারেন আপনারা। গোল্ডেন টেম্পলের ওখানে আপনারা ল্যাঙ্গারও খেতে পারেন, এবং আমরাও খেয়েছিলাম। ওখান থেকে আমরা গোল্ডেন টেম্পলে প্রায় যখন আমরা পৌঁছাই, ওখানে আমরা একটা অটো আমরা ভাড়া করেছিলাম, পার পার্সন 150 rupees নিয়েছিল আপ অ্যান্ড ডাউন, যেটা আমাদের ওয়াগা বর্ডার যাচ্ছিল। এই ওয়াগা বর্ডারে আমরা চলে এসেছি, এই ওয়াগা বর্ডারে থেকে অনেকটাই দূরে ওরা অটো দাঁড় করাবে, অটো থেকে আপনারা হেঁটে হেঁটে এই ওয়াগা বর্ডারে এখানে আসতে হবে। এখানে বিভিন্ন রকমের দেশাত্মমূলক গান হচ্ছে, এবং গান হওয়ার সাথে সাথে মানুষ নাচ গান করছে, এবং তারপরে একটি প্যারেড সেরিমনি হয় এবং দরজাটা খোলা হয়। এটা খুবই দেখতে ভালো লাগবে, সুতরাং এই জিনিসটা অবশ্যই আপনারা দেখবেন। আর এখানে যদি আপনারা শেয়ার না গিয়ে নিজস্ব গাড়ি আপনারা ভাড়া করে যেতে পারেন, যেতে পারেন, কিন্তু আমরা শেয়ারে গেছিলাম বলে পার পার্সন আমাদের 150 rupees ভাড়া লেগেছিল আপ অ্যান্ড ডাউন। এরা গোল্ডেন টেম্পলের ওখান থেকে নিয়ে যাবে, কিন্তু ফেরার সময় আমরা অমৃতসর স্টেশনে নেমে গেছিলাম। অমৃতসর স্টেশন থেকে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে নামিয়েছিল, আমরা সাইড দিয়ে প্ল্যাটফর্ম ট্রেন লাইনটা পেরোনোর জায়গা আছে, সেখান থেকে পেরিয়ে আমরা গেস্ট হাউস রাত্রে চলে গেছিলাম, খাবারটা নিয়ে নিয়েছিলাম। আমাদের আমার যে টোটাল যে কস্ট আমরা বলেছি এখানে, যে পার পার্সন 5,500 টাকার মধ্যে আমরা টোটাল আগ্রা দিল্লি অমৃতসর ঘুরেছি। এখানে কিন্তু খাবার কষ্ট আমি ইচ্ছা করেই বলিনি, কারণ মানুষজনের এক একজনের খাওয়া দাওয়া এক এক রকমের হয়, তার সুতরাং সেটাকে নিয়ে তুলনা করা ঠিক হবে না। আমি এখানে খাওয়া বাদ দিয়ে বাকি অন্য যে এক্সপেন্সেসগুলো আছে সেগুলো আমি বলেছি। এরপরে নেক্সট দিন সকালবেলায় আমরা লাগেজটা ডরমেটারিতে রেখে, এমনি রুম ছেড়ে দিই, আমরা লাগেজটা ডরমেটারিতে রেখে আমরা বেরিয়ে পড়ি। আমরা গোবিন্দগড় ফোর্ট যাই, এই গোবিন্দগড় ফোর্টে এন্ট্রি টিকিট পার পার্সন 35 rupees জাস্ট এন্ট্রিটার জন্য। এই গোবিন্দগড় ফোর্টে কিন্তু অনেক রকমের প্রোগ্রাম হয়, তার জন্য ডিফারেন্ট এন্ট্রি ফিস, ডিফারেন্ট রকমের ফিস আছে, যেগুলো আপনি অনলাইনে কেটেও যেতে পারেন। কিন্তু আমরা যেহেতু দুপুর বেরিয়ে যাচ্ছিলাম, বা আমরা যেহেতু এখানে বেশিক্ষণ থাকবো না, সন্ধ্যের দিকে থাকবো না, সুতরাং সেই প্রোগ্রামগুলো এখানে দেখে লাভ হতো না, তাই আমরা জাস্ট এন্ট্রি ফিল করেছিলাম। এই এন্ট্রিটার সাথে আপনি যদি আপনি গোবিন্দগড় ফোর্টে এমনি দেখতে চান তাহলে এন্ট্রি ফি টিকিটে যথেষ্ট, তবে অনলাইনে কিন্তু এন্ট্রি ফি টিকিটটা পাওয়া যায় না, এটা এখানে এসে কাউন্টার থেকে কাটতে হবে। গোবিন্দগড় ফোর্টের ভিতরে ডিফারেন্ট ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, ডিফারেন্ট রেস্টুরেন্ট আছে, এবং বিভিন্ন রকমের শোও হয়, সেগুলো আপনার ইচ্ছাগুলো দেখতে পারেন। কিন্তু তার যে টাকাটা মনে হয়েছে আমাদের একটু বেশি মনে হয়েছে, আর আমাদের সে সময়টাও ছিল না, তার জন্য আমরা সেটা করিনি, কারণ আমাদের ইচ্ছা ছিল যে এখান থেকে ওই আরেকবার আমরা গোল্ডেন টেম্পল যাবো, সুতরাং এখান থেকে আমরা আরেকবার গোল্ডেন টেম্পলে গেছিলাম। কারণ অমৃতসরের মেন আকর্ষণ হচ্ছে গোল্ডেন টেম্পল, সেটা আমরা 3 দিন যে অমৃতসরে ছিলাম সেই 3 দিনই আমরা গোল্ডেন টেম্পলে গেছিলাম। ওখান থেকে পাগড়ি মিউজিয়ামে আমরা চলে এসেছি অমৃতসরে, এই পাগড়ি মিউজিয়াম আমরা দেখেছি, এটা এন্ট্রি টিকিটের সাথেই পাগড়ি মিউজিয়ামটা ইনক্লুডেড আছে, সুতরাং এটা আপনারা দেখতে পারেন। এরপরে আমরা অমৃতসর থেকে হাওড়া ট্রেন ধরি সন্ধ্যেবেলায় 6:25, এবং সেটা একদিন পুরো ট্রেনটা চলে, এবং তারপরের দিন সকাল 7:30 সময় এটি হাওড়া এসে পৌঁছায়। যদিও ট্রেনটা একটু লেট ছিল, ঘন্টা দেড় ঘন্টার মতো লেট করেছিল ট্রেনটা। স্লিপারের ভাড়া লেগেছিল পার পার্সন 741 rupees পার পার্সন স্লিপারে ভাড়া লেগেছিল, এবং হাওড়া থেকে আমরা 100 rupees পার মধ্যে 200 rupees লেগেছিলো দুজনে, তো সুতরাং পার পার্সন 100 rupees আমাদের ট্যাক্সি ভাড়া নিয়ে আমরা বাড়ি চলে আসি। এখানে পুরো ভিডিওটাতে আমার টোটাল যে এক্সপেন্সেসগুলো হয়েছে আমি আগ্রা দিল্লি অমৃতসর আমি সেপারেটলি দিয়েছি, আপনারা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।